আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নরম তুলতুলে পরোটা। তার সাথে খাওয়ার জন্য থাকছে খুবই সহজ পদ্ধতিতে চিকেন কষার রেসিপি। আজকের এই চিকেন কষা আর নরম তুলতুলে পরোটা আপনাদের খুবই সহজ পদ্ধতিতে আর খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে দেখাবো। চাইলে সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো সবার প্রথমে আমাদের মুরগির মাংসটা রান্না করে নিতে হবে, সেজন্য আমি এখানে মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার মধ্যে এক পিস লেবুর রস খুব ভালো করে চিপে দিয়ে দিলাম। এবার এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এভাবে লেবুর রস আর লবণ দিয়ে কিছুক্ষণ মাংসটাকে মাখিয়ে রাখলে কিন্তু এই মাংসের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটা অনেকটাই কেটে যায়। এবার প্রথমে মাংসটা রান্না করার জন্য তৈরি করে নেব, সেই জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। আমি এখানে 1/4 চামচ পোস্ত নিয়েছি, 1/4 চামচ জিরা, 1/4 চামচ গোটা ধনে আর 2 শুকনো মরিচ নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর 1/2 চামচ গোলমরিচ। এবার এই মশলাগুলোকে আমি একটু ভেজে নেব, সেই জন্য একটা প্যানের মধ্যে মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো হালকা ভেজে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো কিছুক্ষণ রেস্টে রাখার পর এবার আমি মাংসটা রান্না করে নেব, সেই জন্য এখানে কড়াই নিয়েছি আর তার মধ্যে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে সরিষার তেল দিয়েও রান্না করে নিতে পারেন। এবার এখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এবার এই পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে রেখে আমি এখানে আরও একটা মশলা রেডি করে নিচ্ছি। তো আমি এখানে অল্প করে আদা কুচি নিয়েছি আর তার সাথে কয়েকটা রসুন নিয়েছি। এবার এই আদা রসুনটাকে আমি একটু ছেঁচে নিচ্ছি, আপনারা চাইলে মিহি করে বেটে নিতেও পারেন। তো আদা রসুনটাও আমাদের ছেঁচা হয়ে গেছে, এদিকে পেঁয়াজটাও কিন্তু লাল হয়ে গেছে। তো আবারও আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, তারপরে ছেঁচে রাখা আদা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এখানে আদা রসুনটা আমি 1 চামচ মতো দিয়ে দিয়েছি, তারপরে এখানে ঝালের জন্য কাঁচা মরিচ কুচি দিয়ে দেব। তো এবার আবারও সব কিছু একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার সব কিছু গুঁড়ো মশলাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে গুঁড়ো মশলা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তো এবার আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি, তারপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো মাংসটাকে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো 3 থেকে 4 মিনিট কষানো হয়ে গেলে তারপর এখানে আমি অল্প করে একটু পানি দিয়ে দেব। তো পানিটা এখানে অল্প করে দিয়ে দিয়েছি, এবার আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে, তাহলে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা ডো মেখে নিতে হবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি। এবার এখানে 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি তেল দিতে হবে না, তা না হলে পরোটাগুলো অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। তো অল্প করে তেল দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এবার এই ময়দাটা এখানে আমি দুধ দিয়ে মেখে নিচ্ছি, তাহলে পরোটাগুলো অনেকটাই সফট এবং নরম হবে। তো বারে বারে অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। আর এই ডোটা একটু নরম করে মেখে নেব, তাহলে কিন্তু এই পরোটাগুলো অনেকটাই নরম তুলতুলে হবে। তো কিছুক্ষণ খুব ভালো করে মথে নেওয়ার পর দেখুন ডোটা কিন্তু অনেকটাই হাতের মধ্যে লেগে আসছে, সেই জন্য আবারও সবশেষে একটু হাতের মধ্যে তেল নিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব, তাহলে কিন্তু এটা আর হাতের মধ্যে লেগে আসবে না। তো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, ততক্ষণে কিন্তু আমাদের মাংসটা হয়ে যাবে। তো এদিকে মাংসটা কিন্তু আগের থেকে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর দেখুন পানিটাও অনেকটা কমে গেছে। এবার এটাকে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি সবশেষে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, তবে আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ মতো দিয়ে দেব।
তো এবার সব কিছুকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার সব শেষে নামিয়ে নেওয়ার আগে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে মাংসর কালারটা অনেকটাই ভালো আসবে। এই কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা খুব একটা কিন্তু ঝাল হয় না, কিন্তু মাংসর কালার খুব সুন্দর আসে, সেজন্য সব শেষে একটু করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমাদের চিকেন কষা একেবারে পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো এটাকে নামিয়ে রেখে এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। এবার এই ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে, তো খুব ভালো করে আবারও মুথে নিচ্ছি। তারপর এটা থেকে লেচি কেটে নেব। তো এবার লেচি কাটা হয়ে গেলে একটা একটা করে পরোটাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আজকের পরোটা খুবই সিম্পলভাবে আর খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো। তো পরোটাগুলো আমি তেল দিয়ে বেলে নেব, সেই জন্য বোর্ডের ওপর আর এই বেলনির মধ্যে অল্প করে তেল মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন। তো এবার এটাকে বড় করে রুটি বেলে নেব, তারপর এখানে দুটো ভাঁজ দিয়ে নিতে হবে। তো এই পরোটা আমি ত্রিকোণা শেপে তৈরি করে নিচ্ছি, তাই দুটো ভাঁজ দিয়ে নিয়েছি। তো আবারও এটাকে বড় করে পাতলা করে বেলে নিতে হবে। তো এই পরোটার শেপগুলো আপনারা যেমন ইচ্ছা তেমন দিতে পারেন, আমি এখানে ত্রিকোণা শেপের বানিয়ে নিয়েছি। তো পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল, এবার এটাকে ভেজে নিতে হবে। সেজন্য এখানে একটা প্যান গরম করে নিয়ে প্যানের মধ্যে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। তো এই পরোটার একদিক যখন হয়ে যাবে তখন এটাকে উল্টে দেব, আর দুই দিক একটু ভালো করে সেকে নেওয়ার পর এটাকে আমি অল্প করে তেল দিয়ে ভেজে নেব। তো হালকা করে দুই দিকই ভাজা হয়ে গেছে, এবার ওপর থেকে অল্প করে তেল দিয়ে এটাকে ভেজে নেব। তো পরোটাটাকে কিছুক্ষণ উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। তো এখানে আমাদের একটা পরোটা কিন্তু তৈরি করা হয়ে গেল, আমি আপনাদের আরও একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের চিকেন কষা ও পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে লাইক দিয়ে একটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এভাবে পরোটাগুলো যদি আপনারা তৈরি করে নেন তাহলে কিন্তু পরোটাগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো ঠিক একইভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি, এবার এটাকে আমি মাংসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, একবার হলো এভাবে চিকেন কষা বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু সত্যি অনেকটাই টেস্টি হয়। এবার আমি আপনাদের পরোটাগুলো দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অনেকটাই সফট এবং নরম হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।